7,000 বস্তা চাল মজুদ, 3 ব্যবসায়ীর জরিমানা। চালের বাজারের হঠাৎ দাম বাড়ানো সিন্ডিকেটের কারসাজি ধরতে মাঠে নেমেছে প্রশাসন। নিয়মিত চালের গুদামে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার পৌর এলাকার বেশ কয়েকটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় 7,000 বস্তা চাল মজুদ রাখার অপরাধে 3 ব্যবসায়ীকে 2,50,000 টাকা জরিমানা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন জানান, অবৈধ মজুরদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত চালানো অভিযানে অবৈধভাবে চাল মজুদের অপরাধে বালুবাগান এলাকার দরুল হোদাকে 50,000, নাসিম উদ্দিনকে 1,00,000 ও আঙ্গারিপাড়ার আব্দুর রাকিবকে 1,00,000 টাকা জরিমানা করা হয়। এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। করোনা পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সাথে সভা। চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমানে ও আগামীতে করণীয় নিয়ে চিকিৎসকদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভায় জেলা প্রশাসক এজেডএম নুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সভায় বিনা প্রয়োজনে জনসাধারণকে বাড়ির বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়। এদিকে দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ সচেতনতা বাড়াতে আনসার সদস্যদের করণীয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আনসার ভিডিপি ক্যাম্পে এই সভা অনুষ্ঠিত হয়। এতে আনসার সদস্যদের করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক ও সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী। সভায় আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট শফিউল আজম সহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ভিডিপির দলনেতা ও নেত্রীরা উপস্থিত ছিলেন। সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় নিয়ে সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার আলমগীর হোসেন। সভায় উপজেলা চেয়ারম্যান তৌসিকুল ইসলাম তোষি, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের সতর্কতা হিসেবে হোম কোয়ারেন্টাইন বিধি বিদেশ ফেরত ব্যক্তিরা মানছেন কিনা তা কঠোরভাবে মনিটরিংয়ের জন্য সবাইকে জানানো হয়। নাচলে কোয়ারেন্টাইনে ব্যবহার করা হবে নিজামপুর উচ্চ বিদ্যালয়। করোনা ভাইরাসের কারণে যদি প্রয়োজন হয় তাহলে নাচলের নিজামপুর উচ্চ বিদ্যালয়কে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হবে। পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এ বিদ্যালয়কে প্রস্তুত রাখা হচ্ছে। সোমবার বিকেলে নিজামপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন নাচল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নির্বাহী অফিসার সাবিহা সুলতানা সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। গমস্তপুরে দুর্যোগ প্রতিরোধ কমিটির সভা। চাঁপাইনবাবগঞ্জের গমস্তপুরে করোনা প্রতিরোধে করণীয় নিয়ে সভা করেছে গমস্তপুর উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটি। সোমবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র তারিক আহমদ, গমস্তপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। আলীনগর রেলগেটে গ্যাস সিলিন্ডারের দোকানে ককটেল নিক্ষেপ। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর রেলগেট সংলগ্ন মোড়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা চালিয়েছে অজ্ঞাতরা। এবার দিবাগত রাতে মোহাম্মদ ইউসুফের গ্যাস সিলিন্ডার দোকানের বন্ধ শাটারে ককটেল নিক্ষেপ করা হয়। সোমবার দুপুরে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জিয়াউর রহমান পিপিএম জানান, পূর্বশত্রুতার জের ধরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটতে পারে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আজ এখানে শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে ফোন করুন 01316025982 এই নম্বর। বিদায় নিচ্ছি, আমি জাহাঙ্গীর আলম। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।